ইলেকট্রনিক ন্যাশনাল এগ্রিকালচার মার্কেট বা ইনাম কেন্দ্রীয় সরকারের একটি বাণিজ্যিক পোর্টাল। সারা দেশের কৃষকরা যাতে ফসলের ন্যায্য মূল্য পান সেই লক্ষ্যে কৃষি মন্ত্রকের অধীনে এই পোর্টালটি চালু করা হয়েছে। এর মাধ্যমে কৃষি বিপণনকে উৎসাহ দেওয়ার পাশাপাশি ক্রেতা এবং বিক্রেতার মধ্যে সমন্বয় বজায় রাখার প্রচেষ্টা চলছে। 2016 সালের 14ই এপ্রিল ইনাম প্রকল্পের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশের অন্যান্য জায়গার মতো জলপাইগুড়িতেও ইনামের মাধ্যমে কৃষি পণ্য বিপণনের কাজ অনলাইনে হচ্ছে। এই প্রকল্পে নাম নথিভুক্ত করানোর ফলে কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি টাকা চলে যাচ্ছে। ফসলের গুণমান অনুযায়ী চাষিরা সঠিক দাম পাচ্ছেন বলে জানিয়েছেন জলপাইগুড়ির এগ্রিকালচার মার্কেটিং অফিসার অভিষেক লাবার। নোড অপারেটর জলপাইগুড়ি সদরে আমি কাজ করি। ওই নোড অপারেটর বলতে ওই আমাদেরকে হোলসেল যে ডেলি রেট আছে এগ্রিকালচার কমোডিটিস ওইটা আমাদেরকে পাঠাতে হয়। এটা হয় থ্রু আ পোর্টাল, এজি মার্কেট বলে, এগ্রিকালচার মার্কেটিং ইনফরমেশন সিস্টেম। এই পোর্টাল থ্রু আমাদেরকে ডেলি যে হোলসেল রেট হয় এগ্রিকালচার কমোডিটিস এটা আমাদেরকে সেন্ড করতে হয়। এটা প্রজেক্ট আছে আপনার মিনিস্ট্রি অফ এগ্রিকালচার আন্ডারে। কৃষি বিপণন কেন্দ্রের কর্মী অভিজিৎ দে জানিয়েছেন কৃষকদের কাছ থেকে ফসল সরাসরি কেনার ফলে উপকৃত হচ্ছেন ক্রেতারা। আচ্ছা, এখানে ইনাম যে মাধ্যমে এই প্রকল্পটি কি এখানে লাগু আছে? হ্যাঁ, অবশ্যই আছে। এই যে কৃষকরা কি আপনার ফসলের দামটা পাচ্ছেন সরাসরি? হ্যাঁ, কিভাবে পাচ্ছেন? আমরা কৃষকদের কাছ থেকে সরাসরি ফসল আনছি, তাতে কৃষকরা সরাসরি লাভ পাচ্ছে এবং ক্রেতারাও সরাসরি লাভ পাচ্ছে। কৃষি বিপণন সুফল বাংলার যে স্টলগুলো আছে তার থেকে তারা সরাসরি কিনছে। আপনার পেমেন্ট করছেন কিভাবে? অনলাইনের মাধ্যমে? পেমেন্ট চাষিরাও কি অনলাইনের মাধ্যমে টাকাটা পাচ্ছেন? হ্যাঁ, অ্যাকাউন্টে যাচ্ছে টাকা কি? কিছু ক্যাশ করছি আমরা, কিছু অনলাইনে করছি।